বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ করে কয়েক দফা বক্তব্য এবং বিবৃতি দিয়েছে রাশিয়া। সবশেষ গত শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে আরেক ভয়াবহ মন্তব্য। এই বিবৃতিতে দেশটি অভিযোগ করে, 7 জানুয়ারির পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। মস্কোর আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহে ঢাকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ চাপ বাড়াতে পারে ওয়াশিংটন। এর আগে 23 নভেম্বর রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছিলেন, ঢাকার রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এ সবকিছুকেই সম্পূর্ণ মিথ্যা এবং রাশিয়ার অপপ্রচার বলে গত 6 নভেম্বর দাবি করে ওয়াশিংটন। সেই সংবাদ সম্মেলন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কার্বি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ঢাকার পাশে থাকার বক্তব্যই আবারও তুলে ধরেছিলেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে? I'll just tell you that it's absolutely false and the Russians know it's false. This is just classic Russian propaganda. দু দেশের এমন পাল্টাপাল্টি অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর সাফ জবাব, এ বিষয়ে চিন্তিত নয় ঢাকা। যারা বলছে এগুলো তাদের বিষয়। নির্বাচনের পর মার্কিন নিষেধাজ্ঞা আসার রুশ শঙ্কাও উড়িয়ে দিয়ে মন্ত্রী বলছেন, আরব বসন্তের মতো পরিস্থিতি বাংলাদেশে নেই। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক কূটনৈতিক মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের ডক্টর মোমেন জানান, সার্বভৌম গণতান্ত্রিক দেশ হিসেবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে। কি বললো না বললো, ইট ইজ দেয়ার হেডিং। এই ধরনের কোনো সুযোগ আছে? কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশ, আমাদের কেউ জানায় নাই, এগুলো আপনাদের মিডিয়াতে আমরা শুনি, আমাদের কেউ এগুলো বানানে, এগুলো ওই সমস্ত দেশে আপনারা গল্প। উই ডোন্ট ওয়ান্ট টু ড্র্যাগড ইন টু এনি প্রবলেম। ফ্রি ফেয়ার আমরা ইলেকশন করতে যাচ্ছি, আর আমরা একটা ভেরি ব্যালেন্সড ফরেন পলিসি মেনটেন করছি। উপস্থিত ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেন, ঢাকার ভিত এখন এতটাই মজবুত, কোনো ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। যে ভয় দেখাচ্ছে তারা একটা জিনিস ভুলে যাচ্ছে, যে বাংলাদেশ এখন ভীতু দেশ। তো ভয় দেখালেই যে আমি ভয় পাবো, ইট ডাজন্ট ওয়ার্ক। বিজয় দিবস উপলক্ষে 52 বছরে বাংলাদেশের অগ্রগতি এবং ভবিষ্যৎ নিয়ে এক বক্তৃতায় অংশ নেন ভারতীয় এই কূটনীতিক। ইনিমিকাল বিহেভিয়ার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।